ঈদ উল আজহার টানা ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজারো পর্যটক। সেই খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং কুয়াকাটায় আছেন মনির হোসেন বাদল। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, রুদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে ঈদের যে টানা ছুটির সে আনন্দ দ্বিগুণ করে দিয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকে বিপুল সংখ্যক পর্যটক, তিনটি পয়েন্টে এ পর্যন্ত লাখো পর্যটকের সমাগম হয়েছে বলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছে। এরই মধ্যে দেখতে পাবেন সমুদ্র সৈকতের বালিয়াড়ি, বালিয়াড়িতে যেমন পর্যটক রয়েছে ঠিক তেমনি ছাতাতে কিটকটে বসে রয়েছে, সমুদ্র উপভোগ করছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সমুদ্রের যে নোনাজল, সে নোনাজলে বিপুল সংখ্যক পর্যটক যারা হৈ হুল্লোড় করে আছে এবং যে একের পর এক ঢেউ উপচে পড়ছে, সেই উপচে পড়া ঢেউতে কিন্তু তারা লাপিয়ে লাপিয়ে এক একটা ঢেউকে জয় করার যেমন চেষ্টা করছে, ঠিক তেমনি তারা দীর্ঘ সময় ধরে দেশে যে বিভিন্ন ইট পাথরের যে দালানকোটা শহরে বসবাস করছে তাদের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততার যে প্রশান্তি ঈদের এই যে টানা ছুটিতে সেটি পাচ্ছেন বলে আমাদেরকে পর্যটকরা জানিয়েছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাবেন সমুদ্র সৈকতের যে জলরাশি রয়েছে সে জলরাশিতে সকল বয়সের যে মানুষ রয়েছে এসব মানুষ কিন্তু সমুদ্র স্নান করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার বাইক রয়েছে, সেই ওয়াটার বাইক যুগে তারা গভীর সমুদ্রে গিয়ে তারা সবুজ নীল জলরাশি দেখে আসছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়িতে এখানে ঘোড়া রয়েছে, ঘোড়ার পিঠে চড়ছে মানুষজন ছবি তুলছে। এছাড়া ওয়াটার বাইক রয়েছে এবং বিচ বাইক রয়েছে, এসবে রাইডসগুলোতে চড়ে তারা যেমন আনন্দ উপভোগ করছে ঠিক তেমনি ছবিগুলো তুলে তারা প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দী করছেন এবং স্মৃতি হিসাবে সেগুলো রেখে দিচ্ছেন সেই বিষয়টি বলছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটক, গতকালকে পর্যটক একটু কম ছিল সেজন্য অনেকটাই হতাশ ছিল সৈকত পাড়ের ব্যবসায়ীরা। আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে এখানকার সৈকত পাড়ে যারা ব্যবসায়ী রয়েছে তারাও বেশ আনন্দিত, তারা আসলে ব্যস্ত সময় পার করছেন এবং কথা বলার সময় পর্যন্ত পাচ্ছে না সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে এখানে যেহেতু সমুদ্র স্নান করছে সেই ক্ষেত্রে আমরা তিনটি পয়েন্টে প্রায় অর্ধশতাধিক লাইফ গার্ড কর্মী রয়েছেন, তারা যেহেতু সাগর উত্তাল লাল পতাকা টাঙ্গানো হয়েছে সেই ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার জন্য লাইফ গার্ড কর্মীরা তিনটি পয়েন্টে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি সমুদ্র সৈকত এলাকাসহ যে হোটেল মোটেল জোন এবং কক্সবাজারে অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতেও টুরিস্ট পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন এবং সর্বোপরি যদি বলতে হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, এখনও পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং একজন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ, এখন আমরা চলে যাচ্ছি কুয়াকাটায় আমাদের সহকর্মী মনির হোসেন বাদলের কাছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। প্রতি বছরে ঈদ এবং ঈদুল আজহা এবং সরকারি ছুটি সহ বিভিন্ন সময় এই সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যটকদের মিলনমেলা হয়, তবে এবছর কিন্তু পর্যটক প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখনো সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু পর্যটকদের মিলনমেলা রয়েছে। গতকাল এবং ঈদের দিন কিন্তু এতটা পর্যটক ছিল না, এখন কিন্তু প্রচুর পর্যটক দেখা যাচ্ছে। এক প্রকার বলা যায় যে কুয়াকাটায় যে 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এই 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে কিন্তু প্রায় কানায় কানায় পূর্ণ এই পর্যটক রয়েছে। তবে আমি একাধিক পর্যটকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা আমাকে জানিয়েছে যে তারা ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে অল্প সময়ের মধ্যে কক্সবাজার বা অন্যান্য পর্যটন কেন্দ্র হচ্ছে কুয়াকাটা আসতে পারে এবং আবার 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 চলে যেতে পারে। সেই জন্য কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু পর্যটকদের উপচুমরা ভিড় দেখা যাচ্ছে। প্রতি বছরে কিন্তু হোটেল মোটেল কিন্তু ঈদের দিন থেকে বুকিং থাকে, কিন্তু এবছর সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু হোটেল বুকিং না থাকলেও পর্যটকরা কিন্তু সকালে আসছে, সূর্যোদয় দেখতে পাচ্ছে, আবার সূর্যাস্ত দেখে আবার ঢাকা চলে যাচ্ছে। কারণ এটা হচ্ছে পদ্মা সেতুর সুফলতা জানিয়েছে পর্যটকরা, কারণ মাত্র 4 থেকে 5 ঘন্টা ঢাকা চলে যেতে পারছে। আর আপনাকে বলে রাখে যে এই যে পুরোটা সূর্যোদয় এবং সূর্যাস্ত বেলাভূমি সাগরকন্যা যে কুয়াকাটায় 18 কিলোমিটার দীর্ঘ যে সমুদ্র সৈকত রয়েছে এই সৈকতে কিন্তু গতকাল থেকে পর্যটক উপচে পড়া ভিড় দেখে যাচ্ছে এবং আগামী দিন থেকে আরো কয়েকদিন পর্যটক থাকবে। এই ছিল সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে ঈদুল আজহার পর্যটকের আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।